আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পোলাও। বিয়েবাড়ির পোলাও অর্থাৎ নর্মাল পোলাও কিভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়ার মাধ্যমে বেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়ার মাধ্যমে ভেজে নিয়েছি, বেস্তা করা হয়ে গেছে। এখন আমি এর থেকে অর্ধেকটা বেস্তা তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি, দারচিনিটা আমি ভেঙে দিয়েছি, দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। আমি হালকা গরম পানিটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেবার পরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এখন পানিটা আর মশলাটা ভালোভাবে ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে 500 গ্রাম পোলার চাল নিয়েছি, চিনি গুঁড়া চাউল। চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেবার পরে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি সেই চাউলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 500 গ্রাম চাউল নিয়েছি এই কারণে আমি পানিটা 1 লিটার দিয়েছি। 500 গ্রাম চালে 1 লিটার পানি দিতে হবে। চাল যতগুলো নেবেন পানি তার ডাবল দিতে হবে, তাহলে পোলাওটা পারফেক্ট হবে, নরম হবে না। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 100 গ্রাম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে নাড়াচাড়ার মাধ্যমে পোলাওটাকে তৈরি করে নিতে হবে, যাতে নিচে ধরে না যায়, এ কারণে এভাবে নাড়তে হবে। দুই মিনিট নাড়াচাড়ার পরে এখন আমি চুলার আঁচটাকে লো থেকে সামান্য একটু বেশি রাখছি, অর্থাৎ মিডিয়াম থেকে একটু কম। পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 20টা কিচমিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দেবার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি চুলার আঁচটাকে একদম ডিম করে দিচ্ছি। 3 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পোলাওটার পানি একদম টেনে গেছে। এতক্ষণ আমি একদম লো আঁচে রেখেছিলাম। এখন আমি পোলাওটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি চুলার উপরে এভাবে দমে রেখে দিব। আমি 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
আমি 5 মিনিট এতক্ষণ চুলার উপরে পোলাওটাকে দমে রেখেছিলাম। পোলাওটার পানি একদম শুকিয়ে গেছে, ভালোভাবে টেনে গেছে। পোলাওটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পোলাওটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে পরিবেশন করব। পোলাওটাকে আমি একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি। ঝরঝরে একটা পোলাও অতি সহজে নর্মালভাবে কীভাবে পোলাওটি তৈরি করতে হয় আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করলাম। খুবই পারফেক্ট একটি পোলাও। এভাবে যদি আপনারা পোলাওটা তৈরি করেন তাহলে খেতে হবে অসাধারণ। আমি যে পেঁয়াজের বেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো এখন আমি এর উপরে দিয়ে পরিবেশন করছি। কেমন হলো বন্ধুরা বলুন? আজকের এই নর্মাল পোলাও রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।